দেখছেন দেশের কথা দশের কথা এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখব, সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে একটি কমিটি গঠন করলো তালিবান। এদিকে বাগলান প্রদেশের দেসলাতেও প্রবল প্রতিরোধের মুখে তালিবান ক্রমশ শক্তি বাড়ানো হচ্ছে। জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে আফগানদের হাত মেলাতে অনুরোধ করছেন আফগান কমান্ডাররা। উত্তর কাবুলের হিন্দুকুশ পর্বতের এই উপত্যকায় এখন মাথা ব্যথা তালিবানের। উপত্যকার নাম পানশির, যেখানে প্রধান দুর্গ তালিবান বিরোধী গোষ্ঠী বা নর্দার্ন অ্যালায়েন্সের। ১৯৯০ সালে গৃহযুদ্ধের সময়ও এখানে দাঁত ফোটাতে পারেনি তালিবান। পানশির বাগলান থেকে পিছু হটেছে তালিবান, সেই প্রতিবাদ ছড়িয়ে পড়তে শুরু করেছে বহু জেলায়, আর তালিবান মুক্ত হতে শুরু করেছে, আর এতেই ভয় পাচ্ছে তালিবান। এবার ফের এলাকা দখলের লড়াই শুরু হয়েছে পানশির বাগলানে। তালিবানের লক্ষ্য কুন্দুজ থেকে বাগলান পর্যন্ত দখল করা। তবে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডো ওয়াজির আকবর মোহাম্মদ জানিয়েছেন, পাকিস্তানে ভৃত্য হয়ে মরতে চান না তারা, তালিবান দখল মুক্ত আফগানিস্তানে মরতেও রাজি। অন্যদিকে তালিবান এতটাই মরিয়া যে ২০টি শিশুকে পণবন্দী করে নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদকে কয়েক ঘন্টার সময় দিয়ে আত্মসমর্পণের কথা জানায়। কিন্তু প্রতিরোধ বাহিনীর তরফে সাফ জানানো হয়, কোনো মতেই পিছু হটবে না তারা। বাগলান প্রদেশে দিনভর চলছে গুলির লড়াই, এলাকা দখলের লড়াই। বাগলানের দক্ষিণ অংশ আন্দারাবে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি। অন্যদিকে পানশিরে তালিবান বিরোধী গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে শক্তি বাড়িয়ে পানশির দখলের মরিয়ার চেষ্টা চালাচ্ছে তালিবান, কিন্তু প্রবল প্রতিরোধের মুখে কোনো মতেই পানশিরে ঢুকতে না পারায় আহমেদ মাসুদকে আলটিমেটাম তালিবানের। অন্যদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে একটি কমিটি গঠন করলো তালিবান। এদিকে বাগলান প্রদেশের দেসালাতেও প্রবল প্রতিরোধের মুখে তালিবান, ক্রমশ শক্তি বাড়িয়ে এগোনোর চেষ্টা। জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে আফগানদের হাত মেলাতে অনুরোধ করেছেন আফগান কমান্ডাররা। রিপাবলিক বাংলা। যতই প্রতিশ্রুতি দিক, তালিবান যে আসলে বর্বরতারই নামান্তর তা ক্রমশই প্রকাশ হচ্ছে। বর্বর তালিবানদের হিংস্রতায় প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। কাবুল বিমানবন্দরে নির্বিচারে গুলি চালিয়ে সন্ত্রাস অব্যাহত রেখেছে তালিবানরা। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুড়োহুড়ি, পদপিষ্ট সাত আফগান নাগরিক। শাসনের নাম সন্ত্রাস, এটাই এখন আফগানিস্তানের ছবি। আফগানিস্তানে এখন শুধুই গুলি বোমার শব্দ, বিশেষ করে কাবুল বিমানবন্দরকে টার্গেট করেছে তালিবানরা, কারণ সেখানেই জমছে ভিড়। পালাতে চাইছেন আফগান নাগরিকরা, সেখানেই চলছে হত্যা লীলা, যেন মৃত্যুপুরী কাবুল বিমানবন্দর। আফগানিস্তানকে কার্যত বন্দুকধারী জল্লাদদের স্বর্গরাজ্যে পরিণত করেছে তালিবানরা। আইএস জঙ্গি হানার আশঙ্কা আছে, তাই কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ানো হচ্ছে মার্কিন সেনা। পরিকল্পনায় পরিবর্তন করে জরুরি ভিত্তিতে ১৮টি বিমানে মার্কিন নাগরিকদের উদ্ধারের অনুমতি দিয়েছে পেন্টাগন। কাবুল দখল হয়েছে, তাই আফগান অস্ত্র ভাণ্ডারেও দখল নিয়েছে তালিবানরা। মার্কিন সেনার পোশাক ও অস্ত্রে সজ্জিত হয়ে কাবুলের রাস্তায় দেখা গিয়েছে তালিবানদের। এর মধ্যেই আফগানিস্তানের সঙ্গে সাময়িকভাবে বিমান সংযোগ বিচ্ছিন্ন করল পাকিস্তান। কাবুল তালিবান দখলে যাওয়ার পর থেকেই প্রাণে বাঁচতে আফগানিস্তান ছাড়ছে দেশের নাগরিকরা। বিমানবন্দরের বাইরেও বাড়ছে ভিড়, এর মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আফগান নাগরিকের মৃত্যু। আর এই দৃশ্যগুলি নাড়িয়ে দিচ্ছে বিশ্ববাসীকে। এই পরিস্থিতিতেও কাবুল বিমানবন্দরে দেখা গেল মানবতার ছবি। হুড়োহুড়ির সময় মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া একরত্তি আফগান কন্যা, তাকে উদ্ধার করে যত্নের দায়িত্ব নিলেন তুরস্কের সেনাবাহিনী। রিপাবলিক বাংলা। প্রায় গোটা আফগানিস্তান তালিবান দখল করলেও অধরা পানশির। আহমেদ মাসুদের নেতৃত্বে পানশিরে নর্দার্ন অ্যালায়েন্সের তীব্র প্রতিরোধী এখন মাথা ব্যথা জঙ্গিদের। কিন্তু বিনা যুদ্ধে জমি ছাড়তে রাজি নন ৩২ বছরের তরুণ এই নেতা। তাকে আত্মসমর্পণের জন্য তালিবান জঙ্গিরা সময়সীমা বেঁধে দিলেও তীব্র লড়াই জারি রেখেছেন মাসুদ। কার্যত গোটা আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান, কিন্তু এখনো জঙ্গিরা দাঁত ফোটাতে পারেনি পানশিরে। দেশের উত্তর অংশে প্রবল প্রতিরোধের মুখে জঙ্গিরা। তীব্র লড়াইয়েও নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধ ভাঙতে পারেনি জঙ্গিরা।
মূলত আহমেদ মাসুদের নেতৃত্বে আফগানিস্তানের গণতন্ত্র রক্ষার মরিয়া লড়াই করছে নর্দার্ন অ্যালায়েন্স। বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন মাসুদ, বরং তিনি প্রাণ দিতে রাজি। তালিবান জঙ্গিদের প্রায় প্রতিদিনই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি। তার সঙ্গে আছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানে তালিবান বিরোধী প্রধান মুখ আহমেদ মাসুদ। কিন্তু কে এই আহমেদ মাসুদ? রবিবার ভোরে আরও ভারতীয়দের ফিরিয়ে আনা হলো আফগানিস্তান থেকে। ভারতে ফিরে ধন্যবাদ জানিয়েছেন সরকারি উদ্যোগকে। এদিন ফেরানো হলো 168 জনকে। ফেরানোর প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। রবিবার সকালে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বায়ুসেনার বিমান। রবিবার ভোরেই আরও দুটি বিমানে কাবুল থেকে প্রায় আরও কয়েকজন ভারতীয়কে উদ্ধার করে দিল্লিতে ফেরানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে সেই খবর জানিয়েছেন। ভারতে ফেরার পর ভারত মাতা কি জয় স্লোগান দিতে দেখা গেছে ভারতীয়দের। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতীয়দের সঙ্গে নেপালের দুই নাগরিককেও দিল্লিতে ফেরানো হয়েছে। দিল্লিতে পৌঁছলেও এখনই ঘরে ফেরা হবে না এই ভারতীয়দের। করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয় বিমানবন্দর চত্বরে। রিপোর্ট না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এদিকে নাগরিকদের ফেরাতে তৎপরতা এমিয়ের। দ্রুত দেশে ফিরতে চাইছেন ভারতীয় নাগরিকরা। এমিয়ের হেল্পলাইন নম্বরে 9200টি ফোন এসেছে। গত 5 দিনে এসেছে 6000 অনুসন্ধান ফোন। ইমেল হোয়াটসঅ্যাপও এসেছে 6000-এর ওপর। ভারতীয় বায়ুসেনার বিমানে এখনো পর্যন্ত সব মিলে প্রায় 168 জনকে আফগানিস্তান থেকে দিল্লি ফেরানো হয়েছে। এর মধ্যে 107 জন ভারতীয়। রিপাবলিক বাংলা। অবশেষে দেশের মাটিতে পা দিয়ে স্বস্তি। চোখে মুখে আতঙ্ক থাকলেই প্রাণ নিয়ে দেশে ফিরেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতীয়রা। শুধু ভারতীয়রাই নয়, ভারতীয় বিমানে কাবুল ছেড়ে দিল্লি এলেন আফগান মহিলাও। যেন দুঃস্বপ্নের কয়েকটা দিন। 15ই আগস্টের পর থেকে আতঙ্ককে সাক্ষী করে কেটেছে প্রতিটা সেকেন্ড। অবশেষে দুঃস্বপ্ন কাটিয়ে দেশে ফিরলেন 107 জন। দেশে ফিরে যেন নতুন জীবনের স্বাদ পেলেন তারা। মিড নাইট মে ওয়াহ সে উঠা লিয়া থা আর হাম লোগোন কো লেকে এয়ারপোর্ট গয়ে আর এয়ারপোর্ট সে উনহোনে আপনে আর্মি কে প্লেনস মে হাম লোগোন কো সেফটি সে উঠা কে ডাইরেক্ট দোহা কতর মে ভেজ দিয়া থা হাম লোগোন কো। ফিরে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কয়েকজন, সঙ্গে এও জানিয়েছেন আফগানিস্তানের ভয়াবহ স্মৃতি ভুলে যেতে চান তারা। এয়ারপোর্ট মে ভি হ্যাঁ তালবান বগারা বহুত মানা কর রহে থে মত যাও কিধর যা রহে হো ফির বহুত মুশকিল হোতে তব যাকে হম ছুটে হ্যাঁ বাস মোদী সরকার কা বহুত ধন্যবাদ বলছে করতে হ্যাঁ মেহরবানি। আফগানিস্তান থেকে পালিয়ে ভারতীয় বিমানে দিল্লি পৌঁছালেন এক আফগান নাগরিক। সব হারিয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। গাজিয়াবাদে নেমে ভারতকে ধন্যবাদ জানালেন এক আফগান মহিলা। আমি ইন্ডিয়ান লোককে বল দিয়া কে আমার সাথে মদদ করো কিউকে আম নেই যা সকতি কিউকে মা আপ লোক কে সাথ থা গাড়ি মে আর আম আমার ফটো সব লিয়া থা মে কিউ কিস তরহ দোবারা আপনি ঘর চলো মেরা ঘর কো জ্বালা দিয়া উনহোনে। দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না, যে কোনো মুহূর্তে প্রাণটাই বেরিয়ে যেতে পারত। এখনো কাটছে না এই আতঙ্কের রেশ। এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে এই ভারতীয়রা। অপরদিকে এখনো যাদের ফেরানো যায়নি তাদের জন্য আরও বিমান পাঠাচ্ছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। বেছে বেছে গানির নেতৃত্বে থাকা আফগান সরকারের আধিকারিকদের হত্যা করছে তালিবানরা, তাই ভয় আরও চেপে বসেছিল। অবশেষে ভারতীয় বিমানে ভারতের মাটিতে পা রাখলেন আফগান সেনেটর। আবেগ ধরে না রাখতে পেরে চোখে জল আফগান সেনেটরের। সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল, আফগানিস্তানে থাকা হিন্দু ও শিখদের জন্য খোলা হবে ভারতের দরজা। ধীরে ধীরে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত সরকার, সঙ্গে আনা হচ্ছে আফগান নাগরিকদেরও। এদিন ভারতীয় বিমানে ভারতে আসেন আফগানিস্তানের শিখ সাংসদ নরেন্দ্র সিং খালসা। ভারতের মাটিতে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন আফগান সেনেটর। দুয়া দুয়া ইসমে আগার আপকে না
हालात आपको पता है, जो उधर निजामी हालात है, हालात खराब थे, ठीक नहीं थे, बहुत रियासत गर्दी चल रही थी, परेशानी बहुत ज्यादा थी। मगर जो मैं इधर पहुंचा, मैं समझा जो मेरी जान बच गई और मेरी बच्ची की जान सब कुछ बच गए, क्यों उधर परेशानी बहुत ज्यादा थी, संगत को बहुत परेशान थी, और जो हमारे हिंदू भाई सिख भाई उधर रहते थे और उनको भी परेशानी बहुत ज्यादा है उधर। मैं भारत सरकार से यही चाहता हूँ जितने बंदे उधर बच्चे हैं उसको भी लौट आए इंडिया। फिर तालिबान के लोग भी आए, हमें परेशान किया, फिर हम भागे उधर से, फिर ये गुरुद्वारे जो हमारे इंडियन भाई थे वो भी परेशान बहुत ज्यादा थे। अफगानिस्तानের সেনেটরের মুখে শোনা গেল আক্ষেপ। চোখের সামনে আফগানিস্তানকে তিলে তিলে গড়ে উঠতে দেখেছিলেন, তালিবানের হাতে আজ তা ধ্বংস হচ্ছে দেখে আক্ষেপের সুর নরেন্দ্র সিং খালসার গলায়। আফগানিস্তানের সংসদ ভবনে তৈরি সাহায্য করেছিল ভারত। কাবুল থেকে 168 জনকে উদ্ধার করে নিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা C-17 গ্লোব মাস্টার। গাজিয়াবাদ বায়ুসেনার ঘাঁটিতে তাদের নিয়ে আসা হয়। তালিবান কাবুল দখল করার পর থেকেই সেখানকার শিখরা ভারত সরকারের কাছে আবেদন জানান তাদের দ্রুত উদ্ধার করার জন্য। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে শিখদের উদ্ধারের আবেদন জানিয়েছিলেন। রিপাবলিক বাংলা। প্রয়োজনে তালিবানের সঙ্গে কাজ করতেও রাজি। আফগান সমস্যা সমাধানে এমনই বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আফগানিস্তান সমস্যা সমাধানে কূটনৈতিক সহযোগিতার হাত বাড়ালো ব্রিটেন। প্রয়োজনে তালিবানের সঙ্গে কাজ করতেও যে রাজি তা স্পষ্ট করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মন্ত্রিসভায় বৈঠকের পরই সিদ্ধান্তের কথা জানান বরিস। আফগানিস্তানে প্রয়োজনীয় সাহায্য এবং পুনর্বাসনে আশ্বস্ত করেছে ব্রিটেন। পাকিস্তানের সহযোগিতা বারবারই পেয়ে এসেছে আফগানিস্তান। তালিবানের শাসনকে সমর্থন জানিয়েছে চীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্প্রতি বলেন তালিবান আফগানিস্তান দখল করে নিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। যদিও এই তালিবান শাসনের বিরুদ্ধে শুরু থেকেই কড়া মনোভাব নিয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, 18 অগস্ট থেকে ব্রিটেন আফগানিস্তান থেকে 1615 জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে 399 জনই ব্রিটিশ নাগরিক, 320 জন দূতাবাস কর্মী, 402 জন আফগান নাগরিকও রয়েছেন। রিপাবলিক বাংলা। গোবরডাঙ্গা পুরসভার পুর প্রশাসকের পদ নিয়ে তৈরি হয়েছে দোলাচল। পুর প্রশাসক পদে কে বসবেন তা নিয়ে বারবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই যেমন প্রশাসনিক পদে নির্বাচিত হয়েও মাত্র দুদিনের মধ্যে সরিয়ে দেওয়া হলো সমীর কিশোর নন্দীকে। গোবরডাঙ্গা পুরসভার প্রশাসক বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড তৈরি করা হয়। গত 16 আগস্ট এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সুভাষ দত্তকে সরিয়ে তুষারকান্তি ঘোষকে নতুন মুখ্য প্রশাসক ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের প্রবল আপত্তিতে তুষার ঘোষকে সরিয়ে পুর প্রশাসক পদে নির্বাচন করা হয় সমীর কিশোর নন্দীকে। ফের দুদিনের মধ্যে সমীর নন্দীকে সরিয়ে তুষার ঘোষকে মুখ্য প্রশাসক নির্বাচন করা হলো। দলের প্রচন্ড পরিমাণ ক্ষতি হবে গোবরডাঙ্গা, এটা নিশ্চিত। কর্মীদের মনোবল কি ভেঙে যাবে? অবশ্যই, অনেক বহু কর্মী ইতিমধ্যে ভেঙে গেছে, ইতিমধ্যে ভেঙে গেছে। এই তো আজকে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হলো বা সে দায়িত্ব নিল, এখানে দেখেছেন একটা কর্মী উপস্থিত আছে। তৃণমূল সূত্রের খবর, সমীর কিশোর নন্দীর বিরুদ্ধে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন স্থানীয় নেতৃত্বের একাংশ। এদিকে তুষারকান্তি ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠায় পুনরায় তাকে সরানোর পরিকল্পনা করা হয়েছে। একটা ফটো কেউ এলো, কে কি কাকে কি ফটো দিল, তাতে কি হয়ে গেল বিজেপি করছে? আপনি আমার দেখান তো আমি কোনো মিছিল মিটিং করেছি, এইসব বাজে কথা। এইসব কেউ বা কারা ব্যক্তিগত স্বার্থে প্রচার করার চেষ্টা করছে। তুষার ঘোষ ও সমীর নন্দী দুজনেরই দাবি তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। কিন্তু পুর প্রশাসকের পদ নিয়ে যে সাপলুটুর খেলা চলছে তাতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি যে স্পষ্ট তা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার আরও এক। বর্ধমানের নবাবহাট থেকে রফিকুল শেখকে গ্রেফতার করে CID। অসীম দাস খুনে এখনও পর্যন্ত গ্রেফতার 6। 12 জুলাই খুন হন মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাস। কাশেমনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন তৃণমূল সভাপতি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্তে নেমে ঘটনার দুদিন পরেই সাবু শেখ ও সাহুল শেখ নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় CIG-র হাতে। তদন্তে নেমে ঘুষ করার কুন্দলপুর থেকে রফিকুল শেখ, দিল্লি থেকে রাজু শেখ,
ও বোলপুর থেকে খোকন শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি। রাজু শেখকে জিজ্ঞাসাবাদ করে বর্ধমানের নবাবহাট থেকে শনিবার রাতে রিপন শেখকে গ্রেপ্তার করে সিআইডি। রিপন শেখকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়, 8 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।